ওয়েলকাম টু অমর্ষ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। দেখো আজকে ক্লাস নাইনে থার্ড সামেটিভ যে এক্সাম বা ফাইনাল রায়মাটির প্রশ্নবিদ্যা যে মালদা জেলা স্কুল 8 নম্বর স্কুল তার গ্রুপ সি এবং ডি এর উত্তর আপলোড করব। গ্রুপ সি 3-1, কিন্তু ভিডিওটি দেখার আগে দেখো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের প্রচুর শেয়ার করবে। এর আগে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে যে 1 থেকে বাকি স্কুলগুলো উত্তর আপলোড করে দিয়েছি গ্রুপ সি ডি। তো শুরু করছি, লিটারের সংখ্যায় 4 ডিগ্রি সি উষ্ণতা উল্লেখ থাকে কেন, এটি দেখে নাও। এই দেখতে পাচ্ছ কোশ্চেন, লিটারের সংখ্যায় 4 ডিগ্রি সি বা 270 কেলভিন উষ্ণতা উল্লেখ করা হয় কেন। এটা অভিনব 6 পেজ এখানে পেয়ে যাচ্ছ যে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তন সর্বনিম্ন। এই উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়। জলের উষ্ণতা 4 ডিগ্রি সি বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে যায়, এর ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটার থেকে বেশি হয়। এই জন্য লিটারের সংখ্যায় 4 ডিগ্রি সি উল্লেখ করা প্রয়োজন। দেখো 2 নম্বর কোশ্চেন, ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2 এস গতি ও সমীকরণটি প্রতিষ্ঠা করো, এটি দেখে নাও। এটা অভিনব বা ভট্টাচার্য ব্রাদার্সের বই 24 পাতে পেয়ে যাবে। এই যে ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2 এস, এখানে কিন্তু বলেনি যে লেখসূত্রের সাহায্যে প্রমাণ করো, তাহলে এখান থেকে লিখবে যে মনে করি এ সমতলে গতিশীল কোনো বস্তু বা কোনার প্রাথমিক বেগ ইউ, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ভিস্কাস সমান ভিস্কাস প্লাস 2 এস। এটা স্ক্রিনশট নেবে, আমি আর ব্যাখ্যা করছি না। 3 নম্বর, অথবা আছে 2-এর অথবা রোলার টানা অথবা ঠেলার মধ্যে কোনটি বেশি সুবিধাজনক এবং কেন, এটি দেখে নাও। যে দেখতে পাচ্ছ যে রোলারের ঠেলা ছবিতে থাকা সম্ভব নয় রোলার, কিন্তু এইটা লিখবে এখান থেকে রোলার ঠেলায় শুরু করে এখান থেকে এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। এরপরে স্ক্রিনশট নেবে, এটা তোমার অভিনব 34 পাতে আছে। আবার দেখো 35 পাতে আছে রোলার টানা, এখান থেকে এইটুকু ডান দিকে ছবিটা, ঠিক আছে। এই যে রোলারকে ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক, আগেরটুকু প্লাস এইটুকু লিখবে, ঠিক আছে। 100 শুধু 34 এবং 35 পাতা অভিনব। পরে কোশ্চেন, উত্তাল সমুদ্রের উপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন, এটি দেখে নাও। এই যে লেখা আছে তৈলাক্ত জ্বর অপেক্ষা বিশুদ্ধ জলের প্রেশার বেশি, বাতাসের অভিমুখে তেল অগ্রসর হলে ঢেউয়ের সামনে দিকে প্রেশার কম হয় এবং পিছন দিকে বিশুদ্ধ জলের প্রেশার বেশি হয়। পিছনের পৃষ্ঠটা ঢেউকে খুব বেশি উঁচু হতে বা লিখে দেবে এখান থেকে দেবো, এটা পেজ নাম্বার 56 অভিনব। পরের কোশ্চেন, প্রান্তীয় বেগ কাকে বলে, স্থিতিস্থাপক সীমা কি। দেখো প্রান্তীয় বেগ হচ্ছে সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ, টার্মিনাল ভেলোসিটি, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যেটা সীমান্ত বেগ সেটাই প্রান্তীয়, এটা 59 পেজ অভিনব এখান থেকে বলতো। তারপর দেখো স্থিতিস্থাপক সীমা কাকে বলে, এটা 64 পেজ এখান থেকে বলতো লিখবে, স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট এখান থেকে এই পর্যন্ত 64 পেজ। দেখো পরের কোশ্চেন, একটি পাত্রে তলদেশের ক্ষেত্রফল 5 সেন্টিমিটার স্কোয়ার আর গভীরতা 50 সেন্টিমিটার, তাহলে পাত্রটি জল দিয়ে ভর্তি করলে পাত্রের তলদেশে জলের ঘাত কত হবে নির্ণয় করো। দেখো পাত্রটির গভীরতা সেটা আমরা এইচ ধরতে পারি 50 সেন্টিমিটার, তাকে মিটারে কনভার্ট করলাম 100 দিয়ে ভাগ করতে হয়, 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে 0.50 মিটার। জলের ঘনত্ব আমরা জানি ডি এস মন 1000 কেজি পার মিটার কিউব, এসআই সিজিএস হলে আবার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হতো, লবিকর্ষণ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড, এটা তোমরা জানো। তাহলে জলের চাপ
P1HDG 0.50 1000 হচ্ছে D জিএর মান 9.8 এটা গুণ করলাম 4900 একক চাপের একক নিউটন প্রতি মিটার স্কয়ার বা পাস্কাল। এবার বলেছে পাত্রের তলদেশের ক্ষেত্রফল এ এ ফর এরিয়া 5 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার 100 টু দি পাওয়ার 2। এবার 1 সেন্টিমিটার তো 1 সেন্টিমিটার রেখে দিলাম, তাহলে 10 টু দি পাওয়ার 2 নিচে আসবে 1/2, তাহলে উপরে তুললে 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। ঠিক আছে, এইখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে ওই জন্য 1 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার লিখে তার স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ার করলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 চলে আসবে, অর্থাৎ 5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4। এবার দেখো পাত্রের তলদেশে জলের ঘাত এটা নির্ণয় করতে দিয়েছি, পাত্রের তলদেশে জলের ঘাত এফ সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে চাপ ছিল 4900 আর ক্ষেত্রফলটি একটুকে পেলাম 5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4, 5 দিয়ে গুণ করবে 10 টু দি পাওয়ার মাইনাস 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে চলে আসবে 2.45। এককটা কী হবে, চাপের একক হচ্ছে নিউটন প্রতি মিটার স্কোয়ার, ক্ষেত্রফল মিটার স্কোয়ার, কেটে গেল 2.45 মিটার। ঠিক আছে, এটা অ্যান্সার পেয়ে গেলাম 2.45 মিটার। পরের কোশ্চেন, একটি হালকা ও ভারী বস্তু ভরবেগ সমান, তাহলে কোনটির গতি শক্তি বেশি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো দেখে নাও। এটা এই যে কোশ্চেনটা, একটি হালকা ভারী বস্তু ভরবেগ সমান হলে হালকা বস্তু গতি শক্তি ভারী বস্তু গতি শক্তি অপেক্ষা করে বেশি, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে, লেখা থেকে লিখবে মনে করি থেকে একদম এই পর্যন্ত। এটা তোমার 139 পাতা, 139 পাতা অভিনব, এখান থেকে দেখে নেবে, না পারলে যাতে বই নেই স্ক্রিনশট নেবে। ঠিক আছে, পরের কোশ্চেন, 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টায় কি পরিমাণ কার্য করবে, দেখে নাও। প্রদত্ত যন্ত্রের ক্ষমতা দেওয়া আছে 60 ওয়াট, আমরা জানি 1 ওয়াট মানে জুল পার সেকেন্ড, তাহলে 60 জুল পার সেকেন্ড সময় 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 গুণ 60 3600 সেকেন্ড পেয়ে গেলাম। আমরা জানি শর্তে কী লেখা যায়, কার্য ক্ষমতা সমান কার্য বা সময়, তাহলে কার্য সমান ক্ষমতা একটা সময়, ক্ষমতা হচ্ছে ওপরে দেখেছিলাম যে 60, যে 60 ছিল এমনটা বসিয়ে দিলাম, তাহলে 60 গুণ 3600 3600 6216, 1টা 2টা 3টা 0 আর 4 পার সেকেন্ড কেটে গেল, তাহলে 1 দশক শতক 1000 লক্ষ 2,16,000 জুল এটা হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, উদাহরণ সহযোগে কার্যহীন বল ব্যাখ্যা করো। তো উদাহরণ দিয়ে বোঝাই, হাতে সুটকে ঝুলে সমগ্র রাস্তা দিয়ে হাঁটা যায়, তবে এক্ষেত্রে অভিকর্ষ বলের অভিমুখ আর সুটকেসে সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে, তাই অভিকর্ষ বল দ্বারা সুটকেসের প্রকৃতি কার্য শূন্য, এই ক্ষেত্রে অভিকর্ষ বল হচ্ছে কার্যহীন বল। ছবি আঁকার দরকার নেই, এটা 134 পাতা অভিনব, 134 পাতায় পেয়ে যাবে। পরের কোশ্চেন, শব্দের গুণ বা জাতি বলতে কি বোঝায় আর শব্দের প্রাবল্য কাকে বলে, তো দেখো এটা অভিনব 164 পাতে, প্রাবল্য বা লাউডনেস শব্দ কতটা জোরে শ্রোতার কানে পৌঁছায় সেই অনুভূতিকে বলা হয় শব্দের প্রাবল্য। ঠিক আছে, 164 পাতায় প্রাবল্য কাকে বলে পেয়ে যাচ্ছে। গুণ বা জাতি শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্ণতা বিশিষ্ট সবগুলির মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে শব্দের গুণ বা জাতি বলে। ঠিক আছে, এটা লিখে নেবে। পরের কোশ্চেন দেখো, 100 ডিগ্রি সি এর জল অপেক্ষা 100 ডিগ্রি সি এর স্টিম বেশি কম, মনে হয় কেন? এটা দেখো, এই যে কোশ্চেনটা, কোনটি বেশি পরিমাণ হাত পড়বে, 100 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম জল না সম উষ্ণতা 1 গ্রাম স্টিম, এটা রায় মার্টিনের 388 পেজ। এই যে ধরো 100 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম জল অপেক্ষা সম উষ্ণতা 1 গ্রাম স্টিমে 537 ক্যালোরি তাপ বেশি থাকে,
বেশি তাপ থাকার জন্য স্টিম প্রশ্ন করলে হাত বেশি পড়বে, এটা অ্যান্সার হবে। এখান থেকে এটুকু লিখে নেবে 300 পাতে টায়ার মার্কিন প্রশ্ন। পরের কোশ্চেন, কোন মৌলের একটি নিউক্লিয়াসে ভর সংখ্যা 35 17, নিউক্লিয়াসে আধান শূন্য মানে নিউট্রন কণা, আধানযুক্ত কণা এটা যে প্রোটন, নিউক্লিয়াসে বলেছে কিন্তু মোট পরমাণুর ইলেকট্রন সংখ্যা চায় না, নিউক্লিয়াসে উপস্থিত আধান শূন্য আধানযুক্ত কণার সংখ্যা নির্ণয় করো। তো দেখে নাও, নিউক্লিয়াসে ভর সংখ্যা হচ্ছে 35, এটা ভর, তাহলে পারমাণবিক সংখ্যা কত? 17 দেওয়া আছে, যেটা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে প্রোটন। পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত যতগুলি প্রোটন সংখ্যা থাকে তাকে বলে পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা সেটাই হবে যেটা পারমাণবিক সংখ্যা, অর্থাৎ 17। অর্থাৎ নিউট্রন সংখ্যা হবে বিয়োগ করতে হবে ভর সংখ্যা 35 থেকে 17 বাদ দিতে হবে, তাহলে বিয়োগ করলে কত পেলাম? 18। অর্থাৎ ওই মৌলের নিউক্লিয়াসে আধান শূন্য কণা অর্থাৎ নিউট্রন কণা কত হবে? যেটা ভর সংখ্যা 35 সেখান থেকে 17 বাদ দিলাম 18, অর্থাৎ 18। এবং আধানযুক্ত কণা প্রোটনের সংখ্যা হচ্ছে 17। আশা করি বুঝতে পেরেছো যে আধান শূন্য মানে নিউট্রন কণা, আধানযুক্ত কণা মানে প্রোটন, এটা বের করে ফেলবে। পরের কোশ্চেন দেখো, জলের একটি অণুর ভর কত? ভালো করে দেখো, জলের একটি অণুর ভর কত? তাহলে জলের সংকেত হচ্ছে H2O, এর গ্রাম অনুবি গ্রাম অনুবিক ভর কত? হাইড্রোজেনের একটা পরমাণু ভর হচ্ছে 1, অক্সিজেনের 16, তাহলে 2 × 1 + 16 = 18 গ্রাম, ঠিক আছে, 18 গ্রাম। তাহলে যেটা আণবিক ভর যে কোনো পদার্থের, তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.022 × 10⁻²৩, এতটি জলের অণুর ভর = 18 গ্রাম। তাহলে একটি অণুর, একটি জলের অণুর ভর, ঠিক আছে, কীভাবে তো ভাগ করতে হবে? তাহলে উত্তর হবে 18/6.022 × 10⁻²৩, 18/6.022 × 10⁻²৩, 18-কে ভাগ করবে অ্যান্সার পেয়ে যাবে মানে নিয়ার অ্যাবাউট 3, 18-কে 6 দিয়ে ভাগ করলে যেটা হয় তার একটু সামান্য একটু কমে যাবে, তাহলে নিজে ভাগ করবে। আশা করি বুঝতে পেরেছো যে অ্যাভোগাড্রো অর্থাৎ 6.022 × 10⁻²৩, এতটি জলের অণুর ভর 18, একই কত, একটি জলের অণুর ভর কত, না লিখে দিই, ঠিক আছে। পরের কোশ্চেন, 20 ডিগ্রি সি উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে কি বোঝায়? ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কোশ্চেন আসে পরীক্ষায়। তো দেখে নাও, 20 ডিগ্রি সি উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে বোঝায়, 20 ডিগ্রি সি উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 5 গ্রাম খাদ্য লবণ, এটা কাটাকাটি হয়ে গেছে, সরি, খাদ্য লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, এটা স্ক্রিনশট নেবে। যেটাই দেওয়া থাকে, যদি এখানে 35 জায়গায় 45 হতো তাহলে আমরা লিখতাম 20 ডিগ্রি সি উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 45 গ্রাম খাদ্য লবণ, শুধু এটা চেঞ্জ দিত। তারপরে হচ্ছে স্ফুটনের সাহায্যে কিভাবে অস্থায়ী ক্ষয়তা দূর করা যায়, এটা প্রায় মার্টিন 334 পাতা এখানে পেয়ে যাবে, দেখে নাও। এই যে জলের অস্থায়ী ক্ষয়তা দূরীকরণ স্ফুটন পদ্ধতিতে অস্থায়ী ক্ষয়তাকে দূর করা যায় দিয়ে এই গ্রন্থ লিখবে। 2 নম্বর আছে, ইউল গেট 2/2, এটা 334 পাতা। পরের প্রশ্ন, অম্লরাজ কি ব্যাকরিজিয়া
এর ব্যবহার নেব। তো দেখে নাও, তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এক আয়তনের গাঢ় নাইট্রিক অ্যাসিড মিশ্রণকে অ্যাকোয়ারিজিয়া বলে বা রয়্যাল ওয়াটার। এটি কী কাজে লাগে? সোনা, প্ল্যাটিনাম, ইরিডিয়াম প্রভৃতি বর্তাকে দ্রবীভূত করার জন্য অ্যাকোয়ারিজিয়া ব্যবহার করা হয়। এটা 3104 পাতায় আছে অভিনব। পরের প্রশ্ন, ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও, এটা পেয়ে যাবে এখানে আছে। ক্ষারকীয় অক্সাইড যে সকল অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে অথবা এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে তাদেরকে ক্ষারকীয় অক্সাইড বলে, যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যে কোনো ধাতব অক্সাইড বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষারকীয় অক্সাইড। দেখো পরের কোশ্চেন, পাতন এবং আংশিক পাতনের মধ্যে কি পার্থক্য, তুলনা করো। তো দেখে নাও, এই যেখানে আছে 6×320 পাতার আয়ন মাটির পাতনের সাথে উর্ধ, সরি এটা নয়, পয়েন্টটা পাতন ডিস্টিলেশনের আংশিক পাতনের পার্থক্য বিষয় এখানে আছে, মিশ্রণের প্রকৃতি। উদাহরণ অবশ্যই দুটো বললে তিনটে পার্থক্য লিখবে, একটা ভুল হলে টিচার ম্যাম কিন্তু এক নম্বর কেটে নেবে, অর্থাৎ তিনটে লিখলে একটা ভুল, দুটো সঠিক, দুই পাবে। পরের প্রশ্ন, পাতিত জল কি? চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, এবার একটি ব্যবহারিক প্রয়োগ। দেখো পাতিত জল লিখবে যে জলে কোনো অশুদ্ধি থাকে, যে জলে কোনো অশুদ্ধি থাকে না সেই জলকে বলা হয় পাতিত জল। ঠিক আছে, এই জলে তড়িৎ পরিবাহিতা আয়নমুক্ত জল অপেক্ষা কম হয়, পাতিত জল অবিশুদ্ধ না থাকায় ওষুধ শিল্প ব্যবহার করা হয়, একটু ব্যবহার থেকে দেবে। পরের প্রশ্ন, চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, এই ঘটনায় একটি ব্যবহারিক প্রয়োগ। এটা তোমার প্রেশার কুকার, প্রেশার কুকারে জলের চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা হয় এবং খাদ্যবস্তু দ্রুত সেদ্ধ হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, কলিফর্ম কাউন্ট কি? আর্সেনিক দূষণের কারক কারণ উল্লেখ। তো দেখে নাও, দেখো কলিফর্ম কাউন্ট 100 মিলিলিটার জলে যত সম্ভব কলিফর্ম ব্যাকটেরিয়ার কলোনি বা আবাসন বর্তমান থাকে তাকে ওই জলের কলিফর্ম সংখ্যা বলে। এটা লিখে দেবে, এটা 124 পাতা অভিনব। পরের কোশ্চেন ছিল আর্সেনিক দূষণের কারণ, এটা লিখে দেবে যে ধাতু নিষ্কাশনের সময় বিভিন্ন কারখানা থেকে উৎপন্ন আর্সেনিক, আর্সেনিক অক্সাইড বা আর্সেনিক অক্সাইড বায়ুতে মিশে এরা জলের সঙ্গে আর্সেনিক অক্সাইড উৎপন্ন করে এবং দূষণ করে। 129 পাতা অভিনব। পরের কোশ্চেন, বিভিন্ন উপাদানে তৈরি দুটি সমান দ্রব্যের তার থেকে সমান ওজন চলানো হলো, তারগুলির ব্যাস 1 মিলিমিটার ও 3 মিলিমিটার, প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির সমান, মানে দুই ক্ষেত্রে তারের দৈর্ঘ্য বৃদ্ধি সমান, তাহলে দুটি ইয়ং গুণাঙ্কে অনুপাত করতে হবে। তো দেখে নাও, তাহলে প্রথম আমি ধরে নিই যে প্রথম তারের ক্ষেত্রে ব্যাস 1 মিলিমিটার, সেন্টিমিটার নিয়ে দেওয়া হবে, কিলোমিটার ডেকামিটার ডেসি সেন্টিমিলি, সেন্টিমিটার একটা 10 দিয়ে ভাগ করতে হবে 0.1 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ সমান 0.1/2 ব্যাসার্ধ, ব্যাসের অর্থ। তাহলে ধরি প্রথম তারের প্রাথমিক দৈর্ঘ্য ধরে নিলাম ক্যাপিটাল এল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হচ্ছে, তাহলে প্রথম তারের ইয়ং গুণাঙ্ক y1 সমান অনুদৈর্ঘ্য পীড়ন বা বিকৃতি f/a স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা বুঝতে পারছো উল্টে যাবে। তাহলে এ হচ্ছে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এর মান হচ্ছে ব্যাসার্ধ 0.1/2 তার স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল, এটা গেল প্রথম তারের ক্ষেত্রে। একইভাবে দ্বিতীয় তারের ক্ষেত্রে ব্যাস 3 মিলিমিটার, 0.3 সেন্টিমিটার,
ব্যাসার্ধ হবে 0.3/2 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয়তলে প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল, দ্বিতীয়তলে দৈর্ঘ্য বিন্দু সমান হয়েছে একটা স্মল এল হবে, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয়তলে নিয়ম গুণাঙ্ক ওয়াই টু সমান এফ বাই এ স্মল এল বাই এল, এটা মান বসিয়ে দিলাম। এর ক্ষেত্রে পাই আর আর হবে 0.3/2 তার স্কোয়ার ইনটু এটা ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল বাই স্মল এল, তাহলে অনুপাত ওয়াই ওয়ান অনুপাত ওয়াই টু সমান জাস্ট মান বসিয়ে দিয়েছি, তাহলে এফ এল এফ এল কেটে যাবে 1 বাই এটা হবে, এল এল কেটে যাবে, তাহলে 0.1 স্কোয়ার করা মানে 0.01, এটা হবে 0.02। এবার যদি আমরা এটাকে উভয় ক্ষেত্রে জাস্ট মানে এটা বাই অনুপাত মানে এটা বাই এটা, এটা বাই এটা অর্থাৎ নিচের টোপরে চলে যাবে, দশমিক তুলে দিলাম নম্বর পর দশমিক 9/1, তাহলে অনুপাত পেয়ে গেলাম অ্যান্সার 9:1। পরের কোশ্চেন দেখো 3.5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/2 অংশ বৃদ্ধি করতে 10 নিউটন বলের প্রয়োজন, তাহলে দড়িটি উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? এটা সহজ অঙ্ক আছে দেখলাম, তাহলে স্থিতিস্থাপকের মধ্যে 1/20 অংশ দৈর্ঘ্য বৃদ্ধি করছে, তাহলে আমরা ধরে নেব যে স্মল এল বাই ক্যাপিটাল এল সমান 1/20, আর বল দেওয়া হচ্ছে 10 নিউটন, 1 নিউটন মানে 10^5 টাইম, 10^5 কিছু মানে 1 আছে, 10^6 টাইম, তাহলে আর এর মান হচ্ছে 3.5 মিলিমিটার, তাহলে সেন্টিমিটার নিয়ে আসতে হবে। আর সমান 3.5 মিলিমিটার, এটাকে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 0.35 সেন্টিমিটার। ইয়ং গুণাঙ্ক সমান পিলন বাই অনুগ বিকৃতি, মান বসিয়ে দিলাম পাই এফ বাই পাই স্কোয়ার স্মল এল বাই ক্যাপিটাল এল। এবার এখানে স্মল এল এটা নিচে যাবে, এল ক্যাপিটাল এল উপরে, মান বসিয়ে দিলাম এফ এর মান হচ্ছে 10^6, পাই 22/7, আর এর মান হচ্ছে 0.35, তার স্কোয়ার ইনটু এই মানটা চলে আসছে উল্টে গেল 20/1। তাহলে দেখো এখানে তোমার 7 ছিল নিচে, এটা উপরে চলে গেল, 2 দিয়ে কেটেছে, 2 দিয়ে 11 গুণে 22, 11 দ্বিগুণে 22, হ্যাঁ 10 দ্বিগুণে 20, তাহলে 10^6×7 নিচে এটা থাকলো। এবার দেখো তাহলে চলে এসে অ্যান্সার 5.2×10^7 9%, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, আগে এগুলো করাই পরে এগুলো করাচ্ছি, আগে অঙ্কটা করে দেখো, ভি এর অথবা 3টি পরমাণুর মোট সংখ্যা 31, 32, 34, এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 15, 16, 16, পরমাণু নিউট্রন সংখ্যা নির্ণয় করো এবং এদের মধ্যে কোন দুটি আইসোটোপ কোন দুটি আইসোটোপ, তাহলে কীভাবে করবো তো দেখে নাও। আমি ধরে নিয়েছি যে প্রথমটি পরমাণু ক্রমাঙ্ক 15, 16, দ্বিতীয়টি 16, আর পরমাণু ভর সংখ্যা হচ্ছে 31, 32, 34, শুধু ধরে নিলাম যে প্রথম পরমাণু এক্স, দ্বিতীয় ওয়াই, তৃতীয় জেড, ঠিক আছে। এভাবে ধরে লিখবে, তাহলে এক্স পরমাণু নিউট্রন সংখ্যা ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা সমান পেয়ে গেলাম 16, দ্বিতীয়টার ওয়াই পরমাণু একই রকম বিয়োগ করবে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দাও পেয়ে যাচ্ছে, প্রত্যেকটি নিউটন সংখ্যা বেরিয়ে গেল 16, 16, 18। এবার দেখো এক্স পরমাণু বলেছে যে কোন দুটো পরস্পর আইসোটোপ, তো দেখো ওয়াই এবং জেড এদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাই এরা পরস্পরের কি আইসোটোপ, যে লিখে দিয়েছি পরস্পর আইসোটোপ কারণ এদের পারমাণবিক সংখ্যা সমান, ঠিক আছে। পরে আবার দেখো ওয়াই যে এক্স এবং ওয়াই পরস্পর আইসোটোপ কেন, কারণ এদের নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে।
দেখতে পাচ্ছ যে 31 থেকে 15 বাদ দিলে 16, 32 থেকে 16 বাদ দিলে 16 হয়ে যাচ্ছে। যখন দেখবে যে পারমাণবিক সংখ্যা মোট সংখ্যা দুটো পরমাণু আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে বলে আইসোটপি, কারণ এদের নিউট্রন সংখ্যা সমান। পরের কোশ্চেন বলেছে মোল সংখ্যা গণনা করো, 24 গ্রাম হিলিয়াম তার মধ্যে মোল সংখ্যা কত? তো দেখে নাও, হিলিয়ামের চিহ্ন এইচসি, আবার সংকেত এইচসি হয়, এইচসি তো হয় না, নিষ্ক্রিয় গ্যাস, যৌগতে শূন্য, এরা সাধারণত বন্ডিং বা বন্ধন প্রক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর এইচসি আণবিক ভর হচ্ছে 4 গ্রাম, তাহলে 4 গ্রাম হিলিয়াম মানে এখন যেটা আণবিক ভর সেটাকে মোল সংখ্যা, তাহলে 4 গ্রাম সমান যদি 1 গ্রাম হয় তাহলে 1 গ্রাম সমান কত? 24 গ্রাম সমান কত? কাটাকাটি করলাম পেয়ে গেলাম 6 মোল, তাহলে অ্যান্সার হয়ে গেল 6 মোল। পরের কোশ্চেন বলেছে 18.006 টেন্ডুলকারের সংখ্যক হিলিয়াম পরমাণুর মধ্যে মোল সংখ্যা কত? তো দেখো তাহলে 6.02×10^23 সংখ্যক হিলিয়াম পরমাণু হচ্ছে 1 মোল হিলিয়াম, এক সংখ্যক হিলিয়াম পরমাণু হচ্ছে 1/1 সংখ্যক, ঠিক আছে। আর 18.006×10^23 এটি উপরে চলে যাবে, এই যে দেখতে পাচ্ছ ÷ 6.02 ভাগ করলে 2.9 2.99 10^23 কেটে গেল, এটার সমান অ্যাপ্রক্সিমেট প্রায় 3 mL, অ্যান্সার চলে আসলো 3 mL, ঠিক আছে। দেখো এসটিপিতে 5 mL মোল CO2 আয়তন অনুসরণ করে, এসটিপিতে বেকরণ আগে বের করতে হবে CO2, কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর আশা করি তোমরা বের করতে পারো। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের 16, তাহলে 2 × 16 44 গ্রাম, তাহলে 44 গ্রাম CO2 মানে 1 মোল CO2, তাহলে এসটিপিতে এই 44 গ্রাম মানে 1 মোল CO2 আয়তন কত হয়? 22.4 লিটার, এটা তোমরা সকলে জানো, বই আছে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার, তাহলে 5 মোল CO2 আয়তন করো, 5 × 22.4 গুণ করলে পেয়ে যাবে 112.0 লিটার, অর্থাৎ 112 লিটার। এবার বলেছে ওই 5 মোল CO2 তো অণু সংখ্যা, তাহলে 1 মোল CO2 তো অণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, 5 মোল CO2 তো অণু সংখ্যা হচ্ছে 5 গুণ অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 30.110×10^23। তো দেখো এটা টোটালটা স্ক্রিনশট নেবে। এবার যে বাকি প্রশ্নগুলো এগুলো তোমরা সকলে বই পেয়ে যাবে বা সবাইকে না পেলে বলবে, তো ভিডিওটা লেন্দি করছি না, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক অবশ্যই করবে, তাহলে মোটিভেশন পাই আরও অনেক ভিডিও আপলোড করব। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখবে 1 থেকে 7 নম্বর স্কুল পর্যন্ত উত্তর করে দেওয়া আছে, এছাড়া এমসিকিউ 1 থেকে 16 খানা স্কুল উত্তর করে দেওয়া আছে, সেগুলো সলভ করো, বাড়িতে প্র্যাকটিস করো। আগামী পরশুদিন ষষ্ঠী, তোমার বুধবার থেকে সারাদিনের অনেক অনেক শুভেচ্ছা সকলকে।